আশা দেখেছি এটা কি তাহলে কি পরদিন যা গরম পড়েছে দেখুন তো ফসা হয়েছে একটুখানি। তো আজকে আমরা কোথায় এসেছি? এসেছি নিউ টাউনের একটি জায়গায়। ইটস কাইন্ড অফ অ্যান আনফিনিশড বিজনেস ফর আস। তো আনফিনিশড বিজনেসটাকে ফিনিশ করতে আসছি একদম। অনেক দিনের ইচ্ছে, অনেক দিন চাইনিজ খাওয়া হয়নি, তো চাইনিজ খেতে চলে এসেছি দুজনে, ক্ষুধার্তের মতন দুজনে হাজির। লেটস গো ইনসাইড। ঠান্ডা পড়েছে বলুন তো, বীভৎস ঠান্ডা। আমাদের ওইদিকে তো বরফ পড়ছে, তা জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি, দেখি এখানে প্রচণ্ড গরম। কী অবস্থা! যাই হোক, এই ঠান্ডার মধ্যে খেতে চলে এসেছি ওয়ালে। আমার দায়িত্ব পড়েছে স্টার্টার বলার, শুভ্র বলেছে মেন কোর্স খাবে। তো স্টার্টারে কী কী আছে বলে দিই, ভেজ ননভেজ সব আছে, চিকেন মোমো ভেজ মোমো সব আছে। আমি চিকেন মোমো নিয়েছি, একটা ফিশের প্রিপারেশন নিয়েছি হুইচ ইজ কল্ড ফিশ শেজওয়ান ড্রাই। এটা হচ্ছে হুনান ফ্রাইড চিকেন, এটা দেশ। এছাড়াও ভেজের আরও দুটো প্রিপারেশন আছে, ওটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। তা আমি খাচ্ছি না, সো আমি নিয়েও নিই। এই খেয়েই আমি আমার মোটামুটি চলবে, এটা আপনাদের একবার দেখাবো। অফ স্ক্রিনে আমি অন্তত বারবাচে কারো খাবো, আমি আর মেন কোর্সে যাবো না, পুরো এর ওপরই থাকবো। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই চিকেন মোমোটা অর্থাৎ চিকেন ডাম্পলিংসটা একটু খেয়ে দেখবো কেমন। সফট, অবভিয়াসলি সফট। বাইরের আস্তরণটা একদম পাতলা, তবে একটু যেটা মনে হচ্ছে একটু ড্রাই, হয়তো হতে পারে সেটা অনেকক্ষণ ধরে আছে পড়ে হয়তো আমাদের প্লেটে, দ্যাট মে বি দ্য রিজন। কিন্তু ভেতরের ফিলিংটা সফট এবং ময়েস্ট। যাকে বলে চোখ বন্ধ করে ভরসা করা যায়। বাট হুনান ফ্রাইড চিকেন, চিকেনের সাথে এগুলো অনেক কিছু হার্বস টার্বস দেওয়া আছে দেখতে পাচ্ছি, ছোটো ছোটো পিস, একটু টক টক, এবং চিকেনটা ভীষণ ময়েস্ট, ভীষণ সুন্দর, খেতে বেশ ভালো লাগছে। একটু ফিশটা ট্রাই করি, ফিশ শেজওয়ান ড্রাই, ভীষণ সফট। যে সস দিয়ে করা শেজওয়ান সস, সেটা দেখলেই বুঝতে পারবেন, কালারটা দারুণ, খুব লোভনীয়। আই গেস দ্যাটস দ্য বেস্ট, এক থালা নিয়ে নিতে পারি, কোনো কথা হবে না। এটাও ভালো, বাট দিস ইজ দ্য বেস্ট সামো ফিশ শেজওয়ান ড্রাইটা, আমার কাছে খুব ভালো লাগছে, ভীষণ নরম, অসম্ভব ভালো ভেতরটা কুক হয়েছে, আর বাইরের ব্যাটারটা, বাইরের সসটা অ্যাবসলুটলি অসম, ইটস সেন্ট ফ্রম হেভেন। দিস উইল কন্টিনিউ, এই তিনটে বারে 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 নেবো, তো বুঝতেই পারছেন। এটা দেখে ভাববেন যে, ভাববেন না যে আমাকে আন্ডারস্টিমেট করবেন না, অনেক কিছু আসবে, আবার আসবে, আবার নেব। স্টার্টার কিন্তু শেষ করে ফেলেছি, এত খিদে পেয়েছিল একটু ঝাঁপিয়ে পড়েছিলাম, খাওয়া শেষ স্টার্টার। আর এবার আমি বসে আছি পুরো মেন কোর্স নিয়ে সাজিয়ে একদম। আর আজকে আমরা এসেছি বুফে খেতে, এখানকার বুফে ভীষণ জনপ্রিয় একটা চাইনিজ বুফে। এখানে ভেজ ননভেজ দুটো আইটেমই পাওয়া যায়, সুতরাং যারা ভেজ যারা ভালোবাসেন তারাও হতাশ হবেন না, যারা ননভেজ ভালোবাসেন তারা তো হতাশ হবেই না। আর আরেকটি জিনিস বলে দেওয়া খুব দরকার, যে এখানে যে ভেজ যে আইটেমসগুলো পাওয়া যায় বুফেতে এগুলো ডেইলি বেসিসে চেঞ্জ হয়, ঠিক আছে? সুতরাং আমরা আজকে যে মেনুটিগুলো পাচ্ছি সেগুলো আপনারা কালকে নাও পেতে পারেন, কালকে মেনুটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আজকে আমরা কী কী নিয়েছি সেটা আমরা পুরো আমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, সেগুলো দেখে নেবেন। আর আমরা সব আইটেম তো নেওয়া সম্ভব না, যেগুলো আমি নিয়েছি সেগুলো একবার এখন একবার বলে দিচ্ছি কী কী নিয়েছি। এই যে বস্তু দেখতে পাচ্ছেন এটা সবার প্রিয়, এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস। এটা তো বুঝতেই পাচ্ছেন এটা ফ্রাইড রাইস, কিন্তু এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। এই যে জিনিসটা দেখছেন বেশ লোভনীয় একটা জিনিস, দেখে মনে হচ্ছে মাংসর মতো, এটা মাংস নয়, এখানে কলিফ্লাওয়ার, এটা হচ্ছে আপনার কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান, দিস ভেজ প্রিপারেশন। আর এই যে বস্তুটা দেখছেন এটা কিন্তু ফর ফিশ লাভার্স, এটা একটা মাছের প্রিপারেশন, এটার নাম হচ্ছে আপনার
ফিশ গ্রিন চিলি সস। আর এই যে প্রিপারেশনটা দেখছেন এটা আমার হট ফেভারিট, কারণ এখানে চিকেন আছে, সেটা হচ্ছে কি আপনার চিকেন ইন ব্ল্যাক বিন সস। এই আইটেমগুলো আমি নিয়েছি আজকে আমার মেন কোর্সে। তো এখন আমি একটা একটা করে খাবার খেয়ে বলবো আমাদের কেমন লাগছে, আমার কেমন লাগছে। যে ফর্ক, তো প্রথমেই যেটা খাবো সেটা হচ্ছে বাঙালি ভাত ছাড়া তো চলে না। ফার্স্টেই আমি ট্রাই করতে যাচ্ছি এগ ফ্রাইড রাইসটা। গন্ধটাই কিন্তু একটা স্মোকি, প্রথমেই একটা স্মোকি ফ্লেভারের একটা গন্ধই পাচ্ছি। জিভে জল চলে এসছে, মুখে দিয়ে ফেলি। একবারই খেয়ে বুঝলাম না, আরেকবার খাই। ওয়াও, আমার খেতে খুব ভালো লাগছে। আর দারুণ স্মোকি ব্যাপার আছে, একটু সামান্য অয়েলি, একদম ড্রাই নয়। এর মধ্যে বিনস দেখতে পাচ্ছি, গাজর আছে, এবং তার সাথে ডিমের টুকরো আছে, এই ফ্রাইড রাইস ডিমের টুকরো আছে। এবং টেস্টটা ঠিক যেরকম হওয়া উচিত ঠিক সেরকম। ফ্রাইড রাইসে একটু পোড়া পোড়া গন্ধ থাকলে বেশ ভালো লাগে, কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিসটা কিন্তু এর মধ্যে আছে। সুতরাং দারুণ লাগছে খেতে। এবার একটু ট্রাই করা যাক নুডলসটা, ভেজ নুডলসটা। লেটস সি কীরকম প্রিপারেশনটা হয়েছে, এটা কি আমাদের এক্সপেকটেশনে মিট করতে পারবে কি পারবে না, আমি খাওয়ার পর সেটা বলবো। নট ব্যাড, এটা কিন্তু সত্যি খারাপ না, খুব আহামূল্য কিছু না, গুড। আর একটা জিনিস বলে রাখি, আমার নুডলসটা আমার কিন্তু একটু পাতলা নুডলসের থেকে একটু মোটা মোটা যে নুডলসগুলো হয় সেটা খেতে বেশি ভালো লাগে আমার। কিন্তু এটা কিন্তু সেটাই, একটু মোটা নুডলস। এখানে তো আমাদের ভেজিটেবলস দেওয়া আছে, সেদ্ধটা প্রপার হয়েছে, এটা কিন্তু ভালো খেতে। এরপর আসা যাক একটা ভেজিটেবল ভেজ প্রিপারেশনে, কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ানে। এটা খেয়ে দেখা যাক, প্রথমে ভেজ দিয়ে শুরু করি, তারপর আস্তে করে ননভেজে চলে যাবো। দেখতে খুব লোভনীয় অ্যান্ড খুব সফট, ভীষণ সফট। ফর্কটা জাস্ট একটু প্রেস করতে ঢুকে গেল। এটা ভীষণ 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 ভালো খেতে, এতটাই সফট। দেখুন ফর্ক ঢোকানোর আগেই এটা ভেঙে যাচ্ছে, এতটাই সফট। না ভীষণ ভালো টেস্ট, একটু ঝাল ঝাল, একটু সামান্য নুনতা নুনতা মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে খেতে। এটা আপনারা এনজয় করবেন, যারা ভেজ ফুড ভালোবাসেন কিন্তু এনজয় করবেন আপনারা। এবার খাওয়া যাক ফিশটা, ফিশটা কেমন দেখা যাক একটুখানি। দেখা যাক ভেজটা যতটা ভালো হয়েছে, ননভেজগুলো অত ভালো হয় কি না। তো আজকে বলি, অলরেডি বলে দিয়েছি এটা কী প্রিপারেশন নিয়েছি, এটা হচ্ছে ফিশ ইন গ্রিন চিলি সস। খেয়ে দেখা যাক চিলিটা আমাকে যন্ত্রণা দেয় কি যন্ত্রণা দেয় না, দেয় দেখা যাক। প্রথমেই বলি ভীষণ সফট, ভীষণ সফট, জাস্ট কাটলাম আর বেরিয়ে গেল, এতটাই সফট। খেয়ে দেখা যাক। ইটস মেল্টিং ইন মাই মাউথ, মুখে দিলাম গলে গেল পুরো মাখন। আর মাছটা মোস্ট প্রবাবলি বাসা ইউজ করা হয়েছে, ভালো কোয়ালিটির ফিশ, সাইজগুলো প্রপার। আর এটা না, এটা চিলি একটা প্রিপারেশন ঠিকই, সামান্য ঝাল ঝাল, কিন্তু সেই যে ঝালটা আপনাকে কিন্তু বেশি যন্ত্রণা দেবে না, মানে আপনি ভাববেন না এটা খেলে প্রচুর মুখ চলে যাবে। নো, পারফেক্টলি, মানে একদম ওয়েল ব্যালেন্সড মশলা সব কিছু, ভীষণ ভালো। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে, আর চিলি সস ইউজ করা হয়েছে এর মধ্যে, ভীষণ ভালো প্রিপারেশন। এটা খাবেন, খুব ভালো খেতে। রাইস দিয়ে দেখা যাক গ্রেভিটা কেমন লাগে, খুব সুন্দর, অপূর্ব। তবে এটা কিন্তু আমি বলবো আপনি এই ফিশ প্রিপারেশনটা রাইস দিয়ে খাবেন, রাইস দিয়ে বেশি ভালো লাগছে। আসে যাক চিকেন প্রিপারেশনে। তো এই চিকেনটা অলরেডি বলে দিয়েছি কি চিকেন ইন বিন সস, রাইট? সুন্দর কালার, বাদামি কালার, পিসগুলো স্ট্যান্ডার্ড পিস, ভীষণ সফট হয়েছে জিনিসটা, কারণ ফর্কটা ঢোকানোর আগেই ভেঙে যাচ্ছে, এতটাই সফট। ইট মিনস খাওয়ার আগেই বলে দিতে পারি চিকেন প্রিপারেশনটা কিন্তু একটা কোয়ালিটি আছে। খেয়ে দেখা যাক, কিচ্ছু বলার নেই এটা খেয়ে, কিচ্ছু সত্যি বলার নেই। এটা যা খেলাম এটা দি বেস্ট। আমি চিকেনের প্রতি আমার একটু বায়াসনেস আছে বলে ভাববেন না, বাট এটা সত্যিই দি বেস্ট। চিকেনটা ভীষণ সফট, উপরে কোটিংটা ভেরি ফাইন কোটিং, আর খুব ঝাল নয়, খুব মিষ্টি মিষ্টিও নয়। এটা কিন্তু আপনাকে খেয়ে দেখতে হবে। আর আমি জানি না আপনারা যে কবে আসলে এটা কবে পাবেন আমাদের, কারণ ডেইলি বেসিসে মেনু চেঞ্জ হয়। তো যে মেনুগুলো আপনারা খাবেন সেগুলো আপনারা খেয়ে বলবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে, যাতে আমরা আপনার সাথে এনজয় করতে পারি। এবার আমি একটু খাই,
কারণ খেতে খেতে তো কথা বললে খাওয়াটা ঠিক হয় না, এবার আমি জমিয়ে খাই, আপনার একটু এনজয় করুন আমার সাথে। আমি খেয়ে ক্লান্ত, পুরো পেট ভর্তি, কিন্তু তাতে আমি খাওয়া থামাইনি। আমি আবার দুটো মিষ্টি নিয়েছি, আইসক্রিমও আছে, আইসক্রিম আমি খাচ্ছি না। তো আমি দুটো রং বেরঙের খাবার নিয়ে এসেছি মিষ্টি, তো দেখেই চিনতে পারছেন এটা ক্যারামেল কাস্টার্ড, আর এটা একটা পাতি বাংলা ছোট্ট পেস্ট্রি কেক। এছাড়াও আছে আইসক্রিম, আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম উইথ দর্শন। সো ওটা আমি আজকের মতন বলেছি ক্ষমা দাও, আমি আর পারছি না, এই দুটো করেই আমি শেষ করছি। সুব্রত খাবে না, তো এই গুরুদায়িত্বটা প্রতিবার আমাকেই নিতে হচ্ছে। ক্যারামেল কাস্টার্ড বলার কিছু নেই, খেতে কেমন একটু দেখে নিই। আপনারা যারা ক্যারামেল কাস্টার্ড বাড়িতে খান বা দোকানে যারা খান, এক্স্যাক্টলি তাই সুন্দর লাগছে খেতে। নাও দিস ওয়ান, যে কোনো কেক খাওয়ার ভালো নিয়মটা কী বলুন, ভেঙে ভেঙে না, এই প্রত্যেকটা যে লেয়ার আছে সবগুলোকে একসাথে মুখে পুড়ে দেওয়া। খেতে তো ভালোই, কিন্তু যে পরিমাণ ক্যালোরি নিচ্ছি সেটা নাই বা বললাম আর। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত, দ্যাটস দ্য কিওয়ার্ড। সুন্দর খেলাম, বলার কিছু নেই, আর পাঁচটা জায়গায় ভালো ডেজার্ট যেরকম হয় একদম তাই। আসুন খান, এনজয় করুন উইকডেজ বা উইকেন্ডস। যে পরিমাণ ভিড় দেখলাম তো বলতেই পারি যে জায়গাটা অসম্ভব জনপ্রিয় খাদ্যপ্রেমীদের কাছে। তো আপনারা যারা এখনও অবধি ওয়ালে আসেননি বা আসবো আসবো করছেন, চলে আসুন আমাদের মতন এনজয় করুন, আর জানান আপনাদের কেমন লাগলো। খাওয়া শেষ, কিন্তু খাওয়া শেষ হলেই সব শেষ হয়নি, কিন্তু খাওয়াটা আমার গলা দিয়ে এখন অবধি নামেনি। এই মাছ পথে আটকে আছে গলা দিয়ে, তোমারটা আমার মনে হচ্ছে আটকে আছে, রাইট? তো তার জন্য কী করতে হবে, পান করতে হবে, এটা নিয়ে চুমুক দিতে হবে ডাইরেক্ট উইদাউট স্ট্র, এটা গলা দিয়ে নামানোর জন্য এই দুটো নিলাম। দিস ইজ ফ্রুট ওভারলোড, আর এটা হচ্ছে আরেক ধরনের চটপটা ড্রিঙ্ক, এটা হচ্ছে রেড চিলি পেপার, দুটো দামি 150 টাকা করে, এক্সক্লুসিভ অফ জিএসটি। আর আমারটাকে বলে দিই টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে, খুব রিফ্রেশিং। আর এটা হচ্ছে বাটারস্কচ আইসক্রিম, আর প্রচুর ফল দেওয়া আছে এর মধ্যে। তো এটার মধ্যে উপরে ভর্তি মাখন, সত্যি মাখন, ডায়েট ম্যান তো ডায়েট করছে, মাখনের উপর আছে। আসল কথা আসা যাক, বিল হয়েছে আমাদের 1280 প্রায়, 1279 টাকা, 1279 rupees ইনক্লুডিং জিএসটি। দেখুন আমরা দুটো উইকডে বাফে নিয়েছিলাম, উইকডে বাফে, সেটা উইকডে বাফে উইদাউট জিএসটি দাম হচ্ছে 499 rupees, আর তার সাথে আমরা দুটো ড্রিঙ্ক নিয়েছি মকটেল, সেগুলো 150 টাকা করে, আর তার সাথে আমরা মিনারেল ওয়াটার নিয়েছিলাম, তো সব মিলিয়ে আমাদের 1279 টাকা হয়েছে। আর ছোট্ট এখন বললামই, ছোট্ট করে একটা কথা বলে রাখি, এই যে উইকডে বুফেটা যেটা আমাদের 499, সেটা যদি বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চাদের জন্য পড়বে 399 করে, এক্সক্লুসিভ অফ জিএসটি। আর যদি আপনারা উইক এন্ডে আসেন শনিবার রোববার, পুরো কিন্তু দাম সম্পূর্ণ ডিফারেন্ট। শনিবারই এই দামটা হয়ে যাবে 650 টাকা, বাচ্চাদের জন্য হয়ে যাবে 550 rupees। আমাদের এপিসোডটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন, আর আমাদের যে ফেসবুক পেজটা আছে ডিসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে, ওই লিঙ্কটা একটু ক্লিক করে আমার ফেসবুক পেজটা লাইক করে দেবেন। তো টাটা বাই বাই, এই সপ্তাহের মতন, পরের সপ্তাহে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো কানে, টিল দেন। আর খুব গরম পড়ছে, তাই শীত গ্রীষ্ম ভরসা, কেসিপালি ভরসা, কেসিপালি ছাতা নিয়ে বেরোবেন, আর পড়ছে গরম, জামা পড়বেন নরম, জাস্ট একটু টিপ দিয়ে দিলাম। যা তা মানে কোনো কথা হবে না, যাই হোক, ভালো থাকবেন।